গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন অনেকটাই সকাল, বাজে 7:45। আর আজকেই লাস্ট দিন বলতে আর কিছুক্ষণের মধ্যেই আমি রওনা দেবো। সো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এটা একটা রিচুয়াল ছিল, এটাকে কি বলে? এটাকে খাদা বলে, যেটা আমরা বাংলায় উত্তরীয় বলি। অ্যাকচুয়ালি এটা একটা স্পেশাল অনার আমাদের গেস্টের জন্য, যে তারা এখানে এসছে, তাদের ভালো লেগেছে, তো তাদের যাওয়ার সময় আমরা এই খাদাটা তাদেরকে পড়াই, যে সেকেন্ড টাইম তাদেরকে ওয়েলকাম করার জন্য। খুব সুন্দর, থ্যাংক ইউ। এই যে অবশেষে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘা। তো দেখো, এখানে আমরা আগে এসেছিলাম, এর আগের দিন ঘুরতে এসেছিলাম। তো আজকে ললিত ভাই বলল যে কিছুটা ক্লিয়ার হয়েছে আজকে ওয়েদার, তো দেখা যাবে আর কি মাউন্টেন কিছুটা। তো সেই জন্য এখানে দাঁড় করিয়ে আমাকে ফাইনালি দেখতে পেলাম। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো শেষ দিন, শেষ বেলায় দেখা হলো। আর এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে তিস্তা নদী। কি যে অসাধারণ সুন্দর কালার। বিশাল লাইন পড়ছিল, স্পেশালি মানে ছেলেদের লাইন তো বড় ছিলই, মেয়েদের লাইনটাও বিশাল ছিল, যার ফলে অনেকটা টাইম লেগে গেছে। তো এখন 7:45 আমার 3:15 ফ্লাইট, মোটামুটি কিন্তু টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরকম হাতে টাইম নিয়ে বেরোনোই আমার মনে হয় ভালো।